নাটোরের বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে মাসব্যাপী শুরু হওয়া ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হয়েছে বুধবার সকালে অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় ধানশিড়ি দল বনাম কর্ণফুলী দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় ধানসিঁড়ি দলকে হারিয়ে কর্ণফুলী চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী দলে অংশ নেয় বিআরডিবির জুনিয়র অ্যাকাউন্টেন্ট মৃদুল কুমার ও সহকারী মৎস্য অফিসার নূর কাজমির জামান খান এবং ধানশিরি দলে অংশ নেয় বাগাতিপাড়া ওসি স্বপন কুমার চৌধুরী ও পল্লী উন্নয়ন ও দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রকল্প অফিসার জাকির হোসেন খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ ট্রফি তুলে দেন নাটোর এক আসনের সংসদ সদস্য ইসলাম বকুল ইউএন ও নাসরিন বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোরের অগ্রণী ব্যাংকের এজিএম ইক্তিয়ার উদ্দিন কৃষি অফিসার মোমরেজ আলী ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম মৎস্য অফিসার অহিদুজ্জামান প্রমুখ মাস ব্যাপী খেলায় এ টুর্নামেন্টে পৃথক নদীর নামে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে গত একুশে জানুয়ারি এ খেলার উদ্বোধন করা হয়েছিল নাটোর থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক